সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হাসিনস ব্লগে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করতে। আর আমার আজকে ভিডিওতে থাকছে ড্রাগন ফল নিয়ে, ড্রাগন ফলের উপকারিতা এবং কিভাবে ড্রাগন ফল কাটতে হয়, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাগন ফল, আর এই ফলগুলো কিন্তু আমি গিফট পেয়েছি আমার এক নিকট আত্মীয়, তার বাগানের ড্রাগন ফল আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এগুলো সাইজে অনেক বড় বড় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ড্রাগন ফল। এটা কিন্তু কয়েকটি কালারের আছে, হলুদ, তারপরে লালের ভিতরে একটা, ভিতরে লাল আর একটা আছে সাদা। এটা মূলত চীন, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় বেশি উৎপাদিত হয়, তবে বাণিজ্যিকভাবে এখন বাংলাদেশেও প্রচুর পরিমাণে এটা উৎপাদন করা হচ্ছে। এখন আমি দেখাবো এটা আমি কিভাবে কেটেছি। প্রথমে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি যেগুলো এক্সট্রা যে বোটার মতো আছে এগুলা। তারপর একটা ধারালো ছুরি দিয়ে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দুই পাশে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে সোজা করে একদম মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়েছি। এই যে এটা আমি চার খণ্ড করে ফেললাম। আরেকটা কেটে দেখাচ্ছি, এটা একটু অন্যভাবে কাটবো। এটাও দুই পাশে আগে কেটে নিচ্ছি। এই যে সোজা করে নিয়েছি, নিয়ে এটা কিছুটা ওই যে বাতাবি লেবু যেভাবে কাটি সেভাবে কেটে, এই যে এইভাবে কেটে নিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি এখান থেকে ভিতরে শ্বাসটা উঠিয়ে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আবার এভাবেও, এই যে এটা আরো সহজ, একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে কিন্তু খোসাটা তুলে নেওয়া যায়। ড্রাগন ফলের উপকারিতার কথা বলে কিন্তু শেষ করা যায় না। ড্রাগন ফল কিন্তু হাড়ের উপকার করে, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, তারপরে আয়রনের ঘাটতি পূরণ করে, হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। তো এই ছিল ড্রাগন ফলের উপকারিতা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।